দুর্নীতি আর মানুষ খুন, বিএনপির আছে এই দুই গুণ, এমনটাই জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলেছেন, দেশকে দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন বানানো দলটির মুখে দুর্নীতি বিরোধী কথা একেবারেই বেমানান। সরকার দুর্নীতি অনিয়ম করলে দেশে কখনোই পদ্মা সেতু ও মেট্রো রেল হতো না। তারা বলেন, বিএনপির আন্দোলনের হুমকি এখন কৌতুকে পরিণত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং শিশু দিবস উপলক্ষে মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশ হয়েছে রাজধানীর পৃথক স্থানে। উত্তর আওয়ামী লীগ আয়োজিত মিরপুরের ভাষণটাকে আলোচনায় আওয়ামী লীগ নেতারা বিএনপির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন, বলেন কোনো বাধাই দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। সারা বাংলাদেশের বিএনপি যে সন্ত্রাস অরাজকতা করতেছে তার জনগণকে নিয়ে আমরা তার প্রতিগত করব ইনশাআল্লাহ। আমাদের স্মার্ট গভর্নেন্স হতে হবে, আমাদের সমাজকে স্মার্ট হতে হবে, তাহলে আমরা স্মার্ট পরিপূর্ণ স্মার্ট জাতিতে পরিণত হব। যে শেখ হাসিনা শুধু পাবলিসিটির ঝলমলে আলোতে আলোকিত না, তার নিজের দীপ্তি আছে, তার নিজের প্রতিজ্ঞা আছে। অন্যদিকে ওয়ারিতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে দলটির নেতারা জানান, বিএনপির আন্দোলনের হুমকি এখন কৌতুক। যখনই নির্বাচন আসে তখন তারা মাথা চাড়া দিয়ে উঠে পিছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইতিহাস বিকৃতি করে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, দলটি ক্ষমতায় গেলে দেশকে আবার দেউলিয়া বানাবে। আপনারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবার দেউলিয়া করবেন। সাধারণ সম্পাদক জানালেন দলটির দুই গুণের কথা। এদিকে উত্তরায় যুবলীগ আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা বিএনপি জামায়াতের নেই। ওদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই, ওদের নেতৃত্ব দেওয়ার। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।